বিজেপি করার অপরাধে বিজেপি যুব মোর্চার এক সমর্থককে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে আহত বিজেপি যুব মোর্চার সমর্থক চিরঞ্জিৎ হাজরা মঙ্গলবার রাতে তার এক বন্ধুর বাড়িতে ঈদের নিমন্ত্রণে গিয়েছিলেন। সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় কালী মন্দিরের কাছে কয়েকজন তৃণমূল সমর্থক তার ওপর চড়াও হয়ে তাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। কারণ হচ্ছে আমরা ওই কালী মন্দিরে ওই সাইডটা দিয়ে আমরা একটা ঈদ এটা হয়েছিল, আমার একটা বন্ধুর সাথে মামাডাম বন্ধুর সাথে আমরা আসছিলাম, ঠিক আছে। তারপরে আমাদেরকে পার্টি অফিসে ওখানে আটকিয়ে ওখানে বলে তোরা কি এখানে বিজেপি করেছিস, তোরা বিশাল মস্তানাগিরি দেখেছিস, ওই জন্যই আমাদেরকে মারধর করে, এমনি রড দিয়ে আমাকে হাতে মারে, এমনি গলা আমাকে ধাক্কে চার পাঁচজন দশজন ছেলে ছিলে ছাড়ে দিয়েছে, এখানে পুরো মেরে রড দিয়ে এখানে রড দিয়ে হাতে মেরেছে, আমার হাতে খুব ব্যথা করছে। আমরা গেছি হসপিটাল থেকে। কে কে মারধর করেছে? এই এই শিবঘোষ সব লোক আছে, একজনের নাম শুধু জানি, ওর নাম হচ্ছে রকি আহমেদ। ওরা কার সঙ্গে দল করে? ওরা দল করে শিবঘোষে ৬ নম্বর ওয়ার্ডে যারা যুবর বিজেপির কার্যকর্তা আছে তারা নিজেরা নিজেদের মধ্যে একটু নামাজ পড়ে ফিরছিল, কিছু সংখ্যালঘু পরিবারের ছেলে ছিল, তো কিছু তৃণমূলের দুষ্কৃতি এসে তাদেরকে মারধর করে এবং পরবর্তীকালে বলে যে আমরা শিবু ঘোষের অনুগামী, দিয়ে কর্মীদেরকে মারধর করে আরও গলায় আঘাত করেছে, ইঞ্জিওর হয়েছে, হসপিটালে আমরা রিপোর্ট করিয়েছি, থানায় আমরা লিখিত অভিযোগ দায়ের করলাম যারা মারধর করেছে তাদের নামে। আমরা আইনতভাবে লিখিত দিয়েছি থানাতে, হামলাকারীরা এলাকার তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষের অনুগামী বলে জানিয়েছেন চিরঞ্জিৎ হাজরা। ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয় বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস। অভিযোগ হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করার দায়িত্ব পুলিশ প্রশাসনের। যারা মনে করবে আমাদের ওপর হামলা হয়েছে তারা পুলিশ প্রশাসনকে জানাক। আমরা যদিও জানি এই ঘটনাটার সাথে তৃণমূল যুক্ত নয় বা তৃণমূল জড়িত নয়, কিন্তু তবুও আমরা বলছি তারা যদি কিছু মনে করে তারা পুলিশকে জানাক। পুলিশ নিশ্চয়ই যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তার শাস্তির ব্যবস্থা করবে, কারণ এখানে আইনের শাসন প্রতিষ্ঠা আছে। তো বিজেপি নিজেদের মধ্যে কোন দলে জর্জরিত, তারা প্রত্যেক দিন তাদের পার্টি অফিসে মারপিট করছে আর শুধু তৃণমূলকে বদনাম করার জন্য তৃণমূলের নামকে জড়িয়ে দিচ্ছে। তবু আমি বলছি যে ঘটনা যখন আপনাদের কাছে অভিযোগ করছে থানায় অভিযোগ করুক, থানায় পুলিশ ঘটনা তদন্ত করে দেখে ব্যবস্থা গ্রহণ করবে। যারা মার খেয়েছে তারা অভিযোগ করছে তারা শিবু ঘোষের অনুগামী এবং শিবু ঘোষের নাম করে তাদেরকে মারা হয়েছে, কী বলবেন? দেখুন, বলছেন যারা মার খেয়েছে তারা শিবু ঘোষের অনুগামী আর শিবু ঘোষের নাম করে মারছে, তাহলে ঘটনাটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই দেখার প্রয়োজন আছে। তো শুধু এরকম মিথ্যা কথা তৃণমূলের বিরুদ্ধে বলে কোনো লাভ হবে না। আমরা তো পরিষ্কার বলছি, তৃণমূল কংগ্রেস একটা দিক থেকে খুব পরিষ্কার, আমরা কোনো অন্যায়কে সমর্থন করি না। যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা আইনের শাসন আছে, পুলিশ প্রশাসন তার গ্রহণ করবে, এবং আমরা যদি মনে করি যে কোনো কিছু হয়েছে দলও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আমি পরিষ্কার বলছি তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে জড়িত নয়, তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে প্রশ্রয় দেয় না। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।